ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষে প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন এনজেপি থেকে এই স্পেশাল ট্রেনই ঘুরিয়ে দেখাবে ছয় দর্শনীয় স্থান এবার সাধ্যের মধ্যেই সাত পূরণ এনজেপি স্পেশাল ট্রেন শুক্রবার দুপুরে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা এটি হল একটি প্যাকেজ ট্যুর অর্থাৎ শুধু ট্রেনের বুকিংই নয় সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া হোটেলে রাত্রিবাস সহ সব রকম ব্যবস্থাপনা থাকবে এবার সাধ্যের মধ্যেই হবে সাধ পূরণ একেবারে অল্প কিছু খরচেই তীর্থযাত্রার দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি এক ট্রেনেই ঘুরতে পারবেন বৈষ্ণোদেবী হরিদ্বার ঋষিকেশ মথুরা বৃন্দাবন এবং অযোধ্যার রাম মন্দির উত্তরবঙ্গের পর্যটকদের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি কর্তৃপক্ষ আগামী চব্বিশে জুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই মন্দিরে প্রতিদিন উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড় এই স্পেশাল ট্রেনে ভ্রমণ পিপাসু তথা তীর্থযাত্রীরা শুধু রামলালার দর্শনই নয় সঙ্গে উত্তর ভারতের একাধিক তীর্থক্ষেত্র দর্শনের সুযোগ পাবেন শুক্রবার দুপুরে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা এটি হল একটি প্যাকেজ ট্যুর অর্থাৎ শুধু ট্রেনের বুকিংই নয় সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া হোটেলে রাত্রিবাস সহ সব রকম ব্যবস্থাপনা থাকবে এক ট্রেনেই আপনি ঘুরে নিতে পারবেন অযোধ্যা বৃন্দাবন থেকে শুরু করে হরিদ্বার বৈষ্ণদেবী সহ একাধিক তীর্থস্থান আইআরসিটিসির ওই অফিসার জানান এই প্যাকেজের মধ্যে যাতায়াত হোটেলে থাকা খাওয়া সহ যাবতীয় সুবিধা দেওয়া হবে নিরামিষ খাবার পরিবেশন করা হবে পাশাপাশি ট্রেনে প্যারামেডিক্যাল স্টাফও থাকবেন এছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার ব্যবস্থাও করা হবে আগামী চব্বিশে জুন সকাল দশটায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এই ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন মোট আট রাত নয় দিনের ভ্রমণ প্যাকেজ প্যাকেজে অন্তর্ভুক্ত দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে আবার দোসরা জুলাই সন্ধে ছয়টায় ট্রেনটি ফিরবে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রাপথে নিউ জলপাইগুড়ি ছাড়াও মালদা টাউন রামপুরহাট দুমকা ভাগলপুর জামালপুর কিউল ও পাটনা থেকে বোর্ডিং করা যাবে ট্রেনে প্যাকেজে জনপ্রতি খরচ নন এসিতে সতেরো হাজার নয়শো টাকা এবং এসি থ্রি টিয়ারে জনপ্রতি খরচ পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা থ্যাংক ইউ ইউ অল লারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ